ক্লাচ না অন্য কিছু এক আঙ্গুলে চলে আসছে এটা যদি হিমালয়ান হতো বৃষ্টি এখনো চলছে বৃষ্টি থামার তো কোনো নাম নেই ধুমত্রিতে দেখেছিস জলে নামছে এই গাড়ি নিয়ে না রে ভাই অত পয়সা হয়নি এখনো যে ধুমত্রির গাড়ি কিনবো ওটা BMW ছিল ব্লগে তো আমি ইন্ট্রো দিতে ভুলে যাই তো আজকেও ইন্ট্রো দিইনি কিন্তু আজকের ইন্ট্রোটা আমি এভাবে দেবো না পালসারে বসে না এত এদিক সেদিক গেছি কিন্তু বাড়ির কাছে এরকম ছোটো ছোটো যে জায়গাগুলো সেগুলো একটা আলাদা সৌন্দর্য কিন্তু সবসময় আমাদেরকে দেয় সেগুলো খুঁজে নিতে হবে ফাইনালি বেরিয়েছি তো বন্ধু ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 আর আমরা চলে এসেছি নপাড়া পিসিচন্দ্র জুয়েলার্সটার ঠিক সামনেটায় আর এখানে দেখতেই পাচ্ছ আমার গাড়ি নতুন গাড়ি একদম কাদা কাদা হয়ে গেছে এই যে চাকাময় স্যান্ডি সারা জড়িয়ে রয়েছে আমার এখান থেকে আমরা এগোবো আর যাবো হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন খড়িবাড়ি রাইট খড়িবাড়ি কইপুল খড়িবাড়ি একই হলো মোটামুটি এর আগে একবার গেছিলাম তখন পালসার নিয়ে গেছিলাম আর আজকে যাবো অ্যাডভেঞ্চার নিয়ে সঙ্গে আমাদের আরেকজন রয়েছে সৌমেন তো সৌমেন আসুক ও গেছে হচ্ছে তেল ভরাতে তেল ভরিয়ে নিয়ে আসবে দেন আমরা আমাদের রাইড এখান থেকে কন্টিনিউ করতে থাকবো আর ভাই আজকে নিয়ে এসছে কী এটা ডিসকভার বাজাজ ডিসকভার হিমালয়ানে কী হলো হিমালয়ান লম্বা স্টোরি লম্বা স্টোরি এখন হসপিটালে দেখতে আছি না আমরা তিনজন তো ফাইনালি আমাদের সঙ্গে চলে গেছে সৌমেন লাস্ট টাকিতে গেছিলো আমরা এবার এখান থেকে আমাদের রাইড কন্টিনিউ করতে থাকবো আকাশের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি খারাপ মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি আবার চলেও যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:45 সি আয় নেমে চাপ নেই আমরা আছি সঙ্গে আছি সাথে আছি তোমরা ভ্লগে থেকো চলো ভাই বললো যে একটু অ্যাডভেঞ্চারের ফিল নেবে তো একটু চালাক আর আমি চালাবো এখন হচ্ছে দ্য লেজেন্ডারি 220 ওই মা কত নিচু লাগছে নিচে স্ট্যান্ড তোল রে নাহলে স্টার্ট হবে না চলো কত নিচু নিচু লাগছে এই বাইকটাতে বসার পর ওই বাইকটা চালিয়ে তবে পালসারের ফিল আলাদাই তোমাদেরকে এক্ষুনি অ্যাডভেঞ্চারের ফিল দেবো রুকো যারা সবর করো খানিকটা আগে এগোই দেন আবার আমি অ্যাডভেঞ্চার চালাবো মোস্ট অফ দ্য টাইম কী হয় ব্লগেতে আমি ইন্ট্রো দিতে ভুলে যাই তো আজকেও ইন্ট্রো দিইনি কিন্তু আজকের ইন্ট্রোটা আমি এভাবে দেবো না পালসারে বসে না অ্যাডভেঞ্চারে বসে দেবো সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থ্রটল লাইফ উইথ ASR অ্যান্ড ফাইনালি আজকে রবিবারে বেরিয়ে পড়েছে একটা ছোটোখাটো সানডে রাইডে একটা চা আড্ডার জন্যে আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে খড়িবাড়ি খড়িবাড়িতে গিয়ে ওখানে বেশ কয়েকটা চায়ের দোকান রয়েছে তো চলো ওখানে একটু চাটা খাবো আর সেরকম কোনো প্ল্যানিং নেই আজকে আপাতত এখনও পর্যন্ত প্ল্যানিং নেই কারণ একে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাদিন বৃষ্টি চলেই যাচ্ছে সিগনাল চলে এসেছে তো এদিককার রাস্তা হচ্ছে গাড্ডাগুড্ডি ভর্তি যখন পালসার নিয়ে আসতাম তখন আমাকে 5 বা 10 চালাতে হতো এতটাই গাড্ডাগুলো মানে কাঁধ মাথা অব্দি ঝনঝনি যেত আর এখন দেখো অ্যাডভেঞ্চার নিয়ে আমি এখান থেকে মোটামুটি 40-41 ক্রুজ করছি একটু স্পিড কম রেখেছি কারণ কাদা ছিটকে ছিটকে গাড়িটা যাতে নোংরা না হয় নোংরা হবে পরিষ্কার তো করতেই হবে তাও যতটা পারা যায় কম করা যায় কিন্তু এতটুকু জার্কিং মালুম হচ্ছে না আমার এটাই তো অ্যাডভেঞ্চারের মজা গুরু ও গুরু তো আবার অন্য কারো ডায়লগ এখানে তো খুবই ভাঙা রাস্তা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজকের কইপুল আর দেখো দুদিকে হচ্ছে সুন্দর এই ঝিল ঝিল বলবো না ভেড়ি বলবো জানি না দাঁড়া ভাইজারটা বন্ধ করে দিই আর তার মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি এপাশে বেশ এতটাই হাওয়া দিচ্ছে যে এই ঝিল বা ভিলের জলেতেই ভেড়ি ভেড়ির জলেতেই একটা ঢেউ টাইপের তৈরি হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে একটু আগে ভাবলাম যে একটু দাঁড়িয়ে রেনকোটটা পরে নিই তারপর আগে চলে যাই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে তারপর সেরকম হয় ওখান থেকে গিয়ে রেনকোট পরে নেওয়া যাবে তো আমরা চলে এসেছি এই ডগি এই দূরের ওই মেঘ লাভলি আসার সময় রাজারহাট চৌমাতার ওখানে কী হয়েছে পুলিশ আমাকে এরমভাবে হাত দেখাচ্ছিলো তারপর দেখলো যে সামনে নাম্বারটা রয়েছে তো সেই জন্য ছেড়ে দিল ধুমত্রিতে দেখেছিস জলে নামছে এই গাড়ি নিয়ে না রে ভাই অত পয়সা হয়নি এখনো যে ধুমত্রির গাড়ি কিনবো ওটা BMW ছিল না 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 আই ডোন্ট ডু দিস এইটাই কাদার মধ্যে চালিয়ে এতটাই কাদা হয়ে গেছে আমার দেখে খারাপ লাগছে বাড়ি গিয়ে জল আছে বাড়িতে আমার জল আছে
তো গাড়ির আপাতত এখানে রাখি আর এখানকার ভিউটা জাস্ট দেখো লাভলি। চলো কিছু সিনেমাটিক শট নেওয়া যাক। তো বন্ধু আমরা বেশ খানিকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি নিচের শেডটার নিচে আর টিপটি করে বৃষ্টি পড়েই চলেছে আর ওইখানে আমাদের গাড়ি রেখে দিয়ে এসেছি। এখানকার ভিউটা জাস্ট দেখো, দুটো নৌকা এখানে ভাসছে, আকাশে এরকম কালো মেঘ আর ছিটে ফোড়া টুকটাক বৃষ্টি তার সঙ্গে আর দিচ্ছে সেরকম হাওয়া। কমেন্টে জানো এই ভিউটা তোমাদের কেমন লাগলো, এই সিনেমাটিক শর্টসগুলো তোমাদের কেমন লাগলো। এত এদিক সেদিক গেছি, নর্থ বেঙ্গল থেকে শুরু করে পুরী এটা সেটা সিকিম, কিন্তু বাড়ির কাছে এরকম ছোটো ছোটো যে জায়গাগুলো সেগুলো একটা আলাদা সৌন্দর্য কিন্তু সময় আমাদেরকে দেয়, সেগুলো খুঁজে নিতে হবে। তো এই ভেরি, এই হাওয়া, এই মেঘ, এই ভাঙা এখানে গাছ, ভাসমান নৌকা, বাংলা ভাষা থেকে ঝরঝর করে পড়ছে পড় থেকে বৃষ্টির সঙ্গে, তো এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। সেই সৌন্দর্যের টানেতেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা চলে এসেছি কইপুল। রাজারহাট থেকে এখানটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 2 কিলোমিটার মতন হবে আর আমাদের বাড়ির থেকে টোটাল হচ্ছে এখান থেকে কত 10-12 কিলোমিটার মতন হবে জায়গাটা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আকাশে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন সত্যি বলছি ভাবতে পারি না আজকে বেরোনোটা অ্যাকচুয়ালি হয়ে উঠবে। অনেক সময় এরকম হয় যে আমরা বেরোনোর সময় ভাবি যাবো কি যাবো না, কিন্তু একবার বেরিয়ে পড়লে না তার মজাটা আলাদাই। ক্লাচ না অন্য কিছু, এক আঙুলে চলে আসছে, এটা যদি হিমালয়ের মতো গর্জন হয় সেদিন হয় না। আমি এর আগে ইয়াজদি ট্রাই করেছিলাম, ইয়াজদি অ্যাডভেঞ্চার, এত হার্ড লেগেছিলো না, আমি যদি কন্টিনিউয়াস কোনো রাইড করি 50 কিলোমিটারের মধ্যে হাতের এই পোর্শনগুলো ব্যথা হয়ে যাবে, মানে সেই গায়ের জোর দিয়ে টানতে হচ্ছে, এটা একটা আঙুলে টানা যায়। চলো আমরা এখানে এসেছি চায়ের দোকানে, আমরা এখানে একটু চা খাবো যেটার জন্যে আজকে বেরোনো অ্যাকচুয়ালি সকাল সকাল। এদিকে একজন আসো, চিয়ার্স টু কইপুল। তো সকাল সকাল বেরিয়ে এই চা গাড়ি সাইডে দাঁড় করিয়ে সামনে এরকম সুন্দর ভিউ আর লাভলি, ভালো লেগেছে। আজকের চা আমার তরফ থেকে, শুধু চাটাই আমার তরফ থেকে, কারণ তেল ভরতে গিয়ে পয়সা ফাটছে একদম। ওটা কি মানে নৌকা পার পার হতে হয় কিছু ওখান দিয়ে? নৌকা পার মানে গাড়ি তোলা যাবে তো? আচ্ছা, তো এখানে দাদার দোকানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমরা দেখে এসে পাচ্ছি, আমরা সুন্দর করে যাওয়ার প্ল্যানিং করছিলাম, মানে কোন দিক দিয়ে গেলে ভালো হবে এই সমস্ত জিনিসগুলোকে বলে দিল। তো খুব শিগগিরই চেষ্টা করছি একটা সুন্দরবন আমারও রেনকোট রয়েছে, তোমরও রেনকোট নিয়ে এসছে, কিন্তু ওই যে রেনকোট না নিয়ে চলে এসেছে অফিসে রেখে এসেছে, অফিসের বসকে পড়াবে গিয়ে। তো বন্ধু বৃষ্টি এখনো চলছে, বৃষ্টি থামার তো কোনো নাম নেই আর আমরা এখানে রেনকোট পরে চলে এসেছি। এখানে আমরা নিয়েছি হচ্ছে কচুরি, চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে বাড়ি চলে, বাড়ি কাছেই রয়েছে, এখান থেকে আগেই গিয়েছে চিনারপাট, বেশিক্ষণ লাগবে ভাই খেয়ে চাপা কথা হচ্ছে। আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে আর ভাই এখানে মিষ্টি অর্ডার দিয়েছে, এই যে এখানে একটা রাখা হয়েছে, এটা কী নাম বললে? কেশর রসমালাই। আর এখানে আরেকটা, এইটার নাম দাদা এক্ষুনি বললো আবার খাবো, নাইস নাম আবার খাবো। আগে খেয়ে নি তারপর কথা। 15 মিনিটস লেটার। তো বন্ধু চলে এসেছি বাড়ি, সবেমাত্র ঘরে ঢুকলাম, এখনও মুখ চোখ ধোয়া হয়নি আর বাইরে খাওয়া দাওয়া শেষ করার পর বা তার আগের থেকে বৃষ্টি চলছিল, বৃষ্টি এখনও পর্যন্ত থামেনি, বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই জন্যে আরডিক্স নিই গোপ্রোটাকে হেলমেটে লাগিয়ে রাখার ইচ্ছা আছে এরকম ছোটো ছোটো রাইড আপাতত করার। আর ফার্স্ট সার্ভিসটা হয়ে যাওয়ার পরেই বেরিয়ে পড়বো লং রাইডে,
তার আগেও হয়তো যেতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে তোমাকে জানো কি করতে হবে, লাইক করে দিও, চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ঠিক আছে, যাবে তোর কাছে আসার সময়। চলো